স্প্যাম কল, জাল বার্তা এবং প্রতারণামূলক কার্যকলাপ রোধে উঠে পড়ে লেগেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই। আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম। এই পরিবর্তনগুলি গ্রাহক সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলের মতো টেলিকম কোম্পানির উপর বড় প্রভাব ফেলতে পারে। নতুন নিয়মের প্রাথমিক ফোকাস হল ব্যবহারকারীরা প্রায়ই প্রাপ্ত অযাচিত এবং প্রতারণামূলক কল এবং বার্তাগুলির সংখ্যা হ্রাস করা, যা তাদের ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ এই স্প্যাম বার্তাগুলির মধ্যে অনেকগুলি এমন নম্বর থেকে আসে যেগুলি রেজিস্টার্ড নয়, যা ভোক্তাদের জন্য সমস্যা সৃষ্টি করে। নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটরদের জাল অথবা ক্ষতিকারক বার্তাগুলি বন্ধ অথবা ফিল্টার করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। মণিপুরের ক্যাবিনেট মন্ত্রী লেইসাংতেম সুশীন্দ্র মেইতি কাটা তারের বেড়া দিয়ে গিরে ফেলেছেন তার বাড়ি। খুরাইয়ের বিজেপি বিধায়ক মিস্টার মেইতি তার বাড়িতে একটি বাংকার তৈরি করেছেন। মণিপুরে বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীদের বাসভবনে হামলার ঘটনার পরেই নিজের বাড়ির নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ তার। প্রসঙ্গত, মণিপুর গত সপ্তাহে নতুনভাবে সহিংসতার সাক্ষী দেখেছে। এর আগে গত বছরের 3 মে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ফলে 200 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় 60,000 লোক। ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ করার সিদ্ধান্তে খুশির জোয়ার বইছে গোটা করিমগঞ্জ জেলায়। মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ বিজেপির সর্বস্তরের কর্মকর্তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন। জেলার আনাচে কানাচে নেতাকর্মীদের মধ্যে উল্লাস পরিলক্ষিত হয়। সর্বত্র অকাল দীপাবলি। একইভাবে পাতারকান্দিতে রাজ্য বিজেপির সদস্য সঞ্জীব দেবনাথের উপস্থিতিতে পাতারকান্দি মণ্ডল বিজেপি বিভিন্ন স্তরের কর্মকর্তারা করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আবার ট্রেন দুর্ঘটনা। গত কয়েকদিনে পরপর রেল দুর্ঘটনা হয়েছে দেশ জুড়ে। এবার ঝাড়খণ্ডে জসিডি ও জয়শঙ্করপুরের মাঝে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে প্যাসেঞ্জার ট্রেনের, উল্টে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলকর্মীরা, শুরু হয় উদ্ধার কাজ। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। কুমরাবাদ বহিনী স্টেশন ছাড়ার কিছু পরেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ ঘটে দুর্ঘটনা। যা আসানসোল মেমু ট্রেনটি সবে স্টেশন ছেড়ে বেরিয়েছিল সেই সময়ই একটি ট্রাক ঢুকে পড়ে লাইনে, ট্রেনের সঙ্গে পাল্টি খেয়ে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলকর্মীরা। বুট গ্রহণ শুরু হলো মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে। এনডিএ নাকি বিরোধী জোট ইন্ডিয়া। দুই রাজ্যের মসনদে কে বসবে তা ঠিক হবে আজ। আগামী শনিবার বুট গণনা। আজ অর্থাৎ বুধবার মহারাষ্ট্রের 288 আসনে বুট গ্রহণ হচ্ছে। একই সঙ্গে দ্বিতীয় তথা শেষজোপার বুট চলছে ঝাড়খণ্ডের 81টির মধ্যে আর 30টি বিধানসভা আসনে। গত 13 নভেম্বর বাংলার পড়োশি রাজ্যের 43টি আসনে বুট গ্রহণ হয়েছে। এবার মহারাষ্ট্রের 4,136 জন প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করবেন 9,70,00,000-এরও বেশি মানুষ। অসম পুলিশ অবৈধ 9 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে 9 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে হেফাজতে নিয়েছিল অসম পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। যে সকল বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ছবি সব তাদের নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা যথাক্রমে মোহাম্মদ মামুন, আবু নাইম, রশিদ ইসলাম, মুরাদ আলী মণ্ডল, মোহাম্মদ আশরাফুল হক, মোহাম্মদ বশির হাওলাদার, মোহাম্মদ রবিউল হাওলাদার, মোহাম্মদ মহাবত আলী এবং মোহাম্মদ মহিম হোসেন।
এই কাজের জন্য অসম পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। ক্রমশ আগ্নেয়গিরি হয়ে উঠেছে মণিপুর। রাজ্যের চলতি হিংসাত্মক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দলের সব মন্ত্রী ও বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বাংলোয় হওয়া সেই বৈঠকে দলের 45 জন বিধায়কের মধ্যে 18 জন অনুপস্থিত ছিলেন, তাদের একজন মন্ত্রী। এদিকে মণিপুরের হিংসা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপির অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংগঠনে মণিপুর প্রান্ত শাখা এক বিবৃতিতে বলেছে, গত বছরের 3 মে থেকে 19 মাস হয়ে গেল মণিপুর অশান্ত। কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত আরও কঠোর ব্যবস্থা নেওয়া। করিমগঞ্জের পুরপতি এক বিজ্ঞপ্তি যুগে করিমগঞ্জ পুর এলাকায় মুক্ত স্থানে মলত্যাগ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে তিনি জানিয়েছেন যে স্বচ্ছ ভারতের অধীনে করিমগঞ্জ পুর এলাকায় জনগণকে ব্যক্তিগত শৌচালয় প্রদান করা হয়েছে এবং চলমান জনগণের সুবিধার্থে শহরের বিভিন্ন স্থানে জনশৌচালয় অথবা পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। তাই জনগণকে খোলা স্থানে যত্রতত্র মলত্যাগ করতে বারণ করেছেন জেলা শাসক। এতে যদি কোনো ব্যক্তিকে খোলা স্থানে মলত্যাগ করতে পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে 500 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।